আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালোই আছেন। আজকে আমি 20 কেজি রয়্যাল ডিজিটাল স্কেলের ক্যালিব্রেশনের কোড দেখাবো আপনাদেরকে। এটা হচ্ছে নতুন মডেল রয়্যাল কোম্পানির। এটা সমস্যা ছিল সার্কিটের, সার্কিটে এক এক পয়েন্ট উঠে যেত, এর জন্য এটা আমি সার্কিট বোর্ড চেঞ্জ করে দিছি। এটা সারাও যায় কিন্তু আমি না সেরে এনাকে নতুন লাগাই দিছি, যাতে ইনি অনেক দিন ব্যবহার করতে পারে। আর আমি আগের থেকে খুলে আপনার সার্কিট বোর্ড চেঞ্জ করে রাখছি। আর আপনারা সার্কিট বোর্ড চেঞ্জ করতে পারেন, এর জন্য আমি আর আপনাদেরকে দেখাইলাম না, সময় লস করাইলাম না। আমি আগের থেকে সব ফিটিং করে আপনাদেরকে দেখাচ্ছি। এই যে আমি নতুন সার্কিট লাগাইছি, এটা সারাও যায় কিন্তু আমি সারলাম না, কারণ এটা অনেক দূরে যাবে, এটা বাগেরহাট যাবে। এর জন্য আমি নাশের নতুন একটা বোর্ড লাগাই দিলাম, এই যে তাতাল দিয়ে লাগাই দিছি, একটা ক্লিপ সিস্টেম করা। আর এই বোর্ডে, এই বোর্ডের যে মডেল সেটা অনেকেই চিনেন। এখন এটা ক্যালিব্রেশন কোডটা আমি আপনাদেরকে দেখাবো। আর সবাই জানেন যে আপনার সার্কিট বোর্ড চেঞ্জ করলে ক্যালিব্রেশন করতে হয়, না হলে মাপ অ্যাডজাস্টিং হয় না। আমার কাছে সার্কিট আছে, যদি কারোর লাগে আমার সাথে যোগাযোগ করতে পারেন, আমি আপনাদেরকে সার্কিট দেব। এটা আমাদেরই বিক্রি করা, এটা মাপের মাস, এই জন্য এটার অবস্থা হলো খারাপ হয়ে গেছে, জং ধরে। এটা হচ্ছে 25 কেজি ডিজিটাল স্কেল। এখন এখানে আপনার যে সার্কিটটা লাগাইছি এটা হলো 40 কেজি সার্কিট লাগাইছি, এর জন্য 40 কেজি লেখা আসছে, কিন্তু এটা মূলত 25 কেজি ডিজিটাল স্কেল। এটা আমি 25 কেজি করবো। এটা ক্যালিব্রেশন কোড হচ্ছে 72 85 8 1 3। এখন আমি 10 কেজি বাট দিব, অবশ্যই অ্যাকুরেট বাট লাগবে, না হলে মাপ অ্যাডজাস্টিং হবে না। এই যে 10 কেজি বাট দিলাম, 10 কেজি বাট দেওয়ার পরে টিয়ার চাপ দিব। তারপর হচ্ছে এই যে 10,000 লেখা আসছে, মানে 10 কেজি, তারপর টিয়া চাপ দিব। এখন আমি 25,000 লিখবো, এখানে 25 কেজি হয়ে যাবে, যেহেতু ছোটো মাল এটা, একটা বড় মাল না। এখানে আমি টিয়ার চাপ দিব, তারপর সে 3 দেওয়াই আছে, তারপর আমি 3 চাপ দিয়ে দিচ্ছি টিয়ার। এবার 1 গ্রাম, এই যে 3 1, এই যে 1 চাপ দিলাম, ডাবল হয়ে গেছে, এই যে 1 টিয়ার, এই যে 10 কেজি। 25 কেজি পরে আর লোড নেবে না, 120 টাকা কেজি, 1200 টাকা দাম আসছে 10 কেজির।